স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমারি বাংলা সোনালি বাংলাদেশ স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ আমারি বাংলা সোনালি বাংলাদেশ স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার সিদ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমারি বাংলা সোনালি বাংলাদেশ স্নেহ মায়াই রাঙা মাটির দেশ আমারি বাংলা সোনালি বাংলাদেশ স্নেহ মায়াই রাঙা মাটির দেশ জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো সিদ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি সিদ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি সিদ্ধ শ্যামল মায়ায় ভরা সম্মানিত নাট্যমোদী ভাই বন্ধুগণ, আপনারা দেখলেন সুদূর জামালপুর থেকে আগত মৌসুমী নাট্য সংস্থার পক্ষ থেকে মেয়েদের উদ্বোধনী সঙ্গীত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নৃত্য নিয়ে আসছেন সুদূর নাটোর থেকে আগত, যাকে বলা হয় নাটোরের কাছাগোল্লা, সেক্সি গার্ল 70 প্রিন্সেস রত্না।
আর তুতো এর বিনিময়ে কিছুই পাইনি তাই মনস্থির করেছি ডাকাতি ছেড়ে দিয়ে আমি ভালো মানুষ হয়ে যাব ওই তো সর্দার যদি এসে পড়ে তাহলে তাহলে যে আমার যাওয়ার হবে না তাই তো সর্দার আসার আগেই আমি এখান থেকে চলে যাব কত ইচ্ছা বে কালুয়া একই বল ভাই তুই কোথায় পালিয়ে যাবে আমি আমি পালিয়ে যাব অনেক দূরে কেন পালিয়ে যাবে আস্তানা থেকে আমি পালিয়ে যাব আমি আমি ঠিক করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না পেয়াদা জীবনে ডাকাতি করবে না এই পেয়াদা তার জীবনে কি ছিল এই ডাকাতি রাস্তা রয়েছে তুই আজ কোটে পথে হয়েছিস বল কেন ডাকাতি করবে না ডাকাতি করব না আমি ডাকাতি করে কি পেয়েছি মানুষের অবাজ্ঞা আর তুতু বিরা ছাড়ার কি পেয়েছি ডাকাতি করে যুদ্ধে যা ঠিক আছে যদি এখান থেকে তুই বেরিয়ে যাস তাহলে ডাকাতি তোকে করতে হবে বল ডাকাতি করবে কি না বলছি তো আমি ডাকাতি করব না চুপ বেয়াদব তোর শরণ থাকা উচিত এই ডাকাতের রাস্তা নাই যে একবার আসে সে বেরিয়ে যেতে পারে না চাই লাশ হয়ে আমি তো চলে যাব এখান থেকে পারলে তুমি আমাকে আটকে রাখো ঠিক যদি তুই এখান থেকে যাস তাহলে আমার সঙ্গে তুই শক্তির পরীক্ষা দে তুমি হয়তো ভুলে গেছো তুমিও ডাকাত আর আমিও ডাকাত তুমি অস্ত্র চালানি শিখেছো আর আমি অস্ত্র চালানি শিখেছি অতএব অস্ত্র থাকতে আমার ভয় কিসের খামাস ব্যাটমেট ভাই ভাই যুদ্ধ ঠিক আজকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাক পায়ে পায়ে যুদ্ধ আসো তাহলে খামাস ব্যাটমেট ধরে না ভাই ভাই এমনে ভাবে যুদ্ধ করছিস কেন শোনো সর্দার বলো এই ব্যাটমেট বলছে ডাকাতি করবে না ডাকাতি করবে না বলো আপ কালো যে কথা বলেছে সেই কথা কি সত্য হ্যাঁ সর্দার সত্য সত্য ডাকাতি করবে না হ্যাঁ সর্দার কেন ডাকাতি করবে না আমি একটি বার জানতে পারি সর্দার ডাকাতি করে আমি কি পেয়েছি মানুষের ঘৃণার পাত্র হয়েছি তাই আমি মনস্থির করেছি সর্দার আমি ডাকাতি ছেড়ে দিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব সর্দার চলে যাবে একটি কথা তুই বলে যাচ্ছি বলো এই জগতে যে একবার আসে সে কোনোদিন ফিরে যেতে পারে না আসাটা স্বাভাবিক যাওয়াটা খুব কঠিন তাই তো তোকে বলছি এখনো সময় আছে বল ডাকাতি করবে কিনা বলছি তো সর্দার ডাকাতি আমি করব না ডাকাতি করবে না একদিন ক্ষুধার্ত জ্বালায় তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেদিন রাস্তা থেকে ঘুরে এনে আমার আস্তানায় তোকে ঠাঁই দিয়েছি আজ আমার মুখের উপর এত বড় কথা বলতে পারছিস তুই ডাকাতি করবে না এত বড় হিম্মত তোর কি করে হলো বেশ আমি তোকে বাধা দেব না চলে যেতে চাস তাহলে চলে যা ঠিক আছে সর্দার আমি চলে যাব সর্দার আমি চলে যাব কালোয়া ভকম কারণ সর্দার চালা আমার হাতের চাবুক যতক্ষণ পর্যন্ত সে ডাকাতি শিকার না করবে চাপকে পিঠের থামড়া তুলে দেবে ওর মুখ থেকে বের করবে সে ডাকাতি করবে কি না চালা চাবুক বল
ডাকাতি করবে কি না বলছি তো ডাকাতি আমি আর করব না চলা চলক ডাকাতি করবে কি না বলছি তো জীবন চলে গেল আমি ডাকাতি আর কর সরকার বাচ্চা এখানে রেখে দে সুজাঙ্গুলে গি উঠবে না গি উঠাতে হলে আঙ্গুল একটু বাঁকা করতে হবে আপনার আঙ্গুল একটু বাঁকা করো বলো আপ সর্দার আমার হাত এটা কি দেখতে পাচ্ছি হ্যাঁ সর্দার কি দেখতে পাচ্ছি এটা পিস্তল সর্দার হ্যাঁ পিস্তল ওই পিস্তলে আছে তিনটি বুলেট আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো এর মাঝে রাজি হলে তোর জীবন ফিরে পাবে আর যদি রাজি না হাস তোর জীবনটা আছে ওই আকাশে উড়ে যাবে এক সর্দার কি বলতে চাস জিজ্ঞেসা সর্দার আমি বলছিলাম কি ওই বলুয়া যখন ডাকাতি করতে রাজি হয়েছে তাই সেই উপলক্ষে সুরা আর বাইজি নিয়ে আনন্দ হলে ভালো হতো না উত্তম 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 কথা বলেছিস টেনিসকা এই মুহূর্তে ছুটে যাবে যেমন করে হোক যেভাবে হোক সুরা আর বাইজি আমার রাস্তা নাই নিয়ে আসবে শেখ বলে গেছে ডাক আজ এই আনন্দের দিনে একটু শোনো বাইজিগন বলুন তুমি নাচ আমি দেখবো তুমি গাইবে আমি শুনবো তোমার নাচে আর গানে আমাকে পাগল করে দাও ঠিক আছে আমি নাচব আমি গাইবো আর আমার পুরের গায় নাচো আর গাছি লুচি খেলো আরে ইসকা বনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে ইসকা বনের বিবি আমি সামনে তিন রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নিশাটা হালকা মায়া তুই হিলকা নিশাটা হালকা মায়া তুই হিলকা বাবলা ছুট আমার মা দুগাল
শেষ করুন সরকার ভাইজিকে পুরস্কার দিয়ে বিদায় করে দে এই যা ঠিক আছে আমি তাই যাচ্ছি সরদার হ্যাঁ সরদার 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 একটা তাজা খবর সরদার বল কি তাজা খবর বাচ্চা কাদির তার বেগমকে নিয়ে এই রাস্তা দিয়ে বাড়ির করতে আসছে সরদার তাই চলো সেই কথা পরে শোনাবো তোমাদেরকে এখনো সময় নেই শেষ নেই দাও আমরা আড়ালে লোকে থাকবো কাদের ভাষা আসার সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করব হ্যালো 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 আমির বাদশার মিশর রাজ্য সর্বনাশ হয়েছে জার্মানা সর্বনাশ হয়েছে এই জায়গাটা মনে হয় নিরাপদ নয় ডাকাত আমাদেরকে গিরে ফেলেছে চলুন নোংর পেরিয়ে পাল উড়িয়ে দেশ অভিমুখে যাত্রা করি আমাদের নিরাপদ নেই তাহলে এখানে আমাদের থাকা উচিত নয় তাই তো এই মুহূর্তে আপনি মাঝি মাল্লাদেরকে বলুন নোংর তুলে পাল উড়িয়ে দিতে আমরা এই মুহূর্তে দেশের উদ্দেশ্যে যাত্রা করব তাই হে মাঝি মাল্লা তো নোংর ছিঁড়িয়ে পাল উড়িয়ে দেশ অভিমুখে যাত্রা করো আমার কাছে তোমার কাছে যা কিছু আছে হীরা জহরত মণি মুক্তা সবকিছু আমাদেরকে দিয়ে দাও জাহাপনা হ্যালো হ্যালো জাহাপনা হ্যালো 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 সাউন্ডের সেটিং সমস্যা এই ব্যাটারি বদলা ঠিক কর ইলেকট্রিক জিনিস সমস্যা হতে পারে সমস্যা হওয়ার কথা না কিন্তু হ্যালো 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 টেক হ্যালো হ্যালো আই ডো নট হ্যালো হ্যালো টেক হ্যালো 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 চাপে গেছে না হ্যালো 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 অজিত সাহেব দাঁড়িয়ে থেকে কি লাভ আমরা এসেছি এখানে আমরা তাই তো নিঃস্বরিক্ত আমাদের তো এখানে কিছু করার নেই তাই দাঁড়িয়ে না থেকে আপনি এই মুহূর্তে আমার এই সিন্ধুকে ছাবি খারাপ টাকা গলে হাতে তুলে দেন ঠিক আছে
আপনার হাতের গয়নাগুলো খুলে দেন বেগম সাহেবা যা কিছু আছে তুমি খুলে দাও আমি তাই দিচ্ছি এই নিন কিছু মনে করবেন না সম্রাট আমি যাবার পরে আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি যদি আমার পিছনে কোনো লেলে দেন তাহলে আপনি ক্ষমা পাবেন না তাই আমি এক থেকে তিন পর্যন্ত গুনব এর মাঝে লড়ার চেষ্টা করলে আমার হাতের পিজ্জল বিষমভাবে গর্জে উঠবে এক দুই তিন আমার খোকা যে পথে চলে গিয়েছে আমি সেই পথেই চলে যাব আপনি এখানে অপেক্ষা না করে এই মুহূর্তে বর্জার দরজাগুলি বন্ধ করে দিন যাতে করে বেগম ওই ছাগলের জাম দিতে না পারে আপনি কোন চিন্তা করবেন না আমি এখনই চলে যাচ্ছি ডাকাতের কাছ থেকে যে মন করে হোক আপনার সন্তান কাসিমকে আমি উদ্ধার করে নিয়ে আসবো যা আপনা আমি উদ্ধার করে নিয়ে আসবো আগে খুদা মেহের ভান ডাকাতে দল আমাকে আক্রমণ করে যা কিছু ছিল সবই তুলে গেল টাকা পয়সা কিন্তু অবশেষে ও সব কিছু নিয়ে ওদের মন ভরে নেই তারপর আমার কুলে শিশুটি নিয়ে গেল আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম আমার মুখের মানে কুদা মেহরবান অপরাধ আমি করেছি অপরাধের শাস্তি আমি পেয়েছি কিন্তু আমার এই দুধের শিশু এমন কি অপরাধ করেছি তো ওদের প্রাণে দয়া মায়া কিছুই নেই ওরা এমন নিষ্ঠুর আমার কোনে সন্তান আমার শেষে চুরি করে নিয়ে গেল আগামীবার আমার সন্তান যে অবস্থা থাকে না কেন তবে তার সাই দেখো এতদিন ডাকাতি করেছি টাকা পয়সা হীরা মণি মুক্তা আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার ছাদ তাই তো এই শিশুটিকে আমি এই শিশুটিকে আমি আদর যত্ন করেই মানুষের মতো মানুষের মতো মানুষ করে গড়ে তুলব তাই তো ওই শিশুকে তুই কি লালন পালন করবে কি সর্দার ওই সুযোগ তোকে দেওয়া যাবে না সর্দার আমরা হচ্ছি ডাকাত আমাদের প্রাণে কোনো মায়া মমতা কিছু নেই আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন রক্ত তুই কি ডাকাতি করেছিস একটি অবোধ শিশু ওই সন্তানটিকে আমার হাতে তুলে সর্দার আপনি তো জানেন সর্দার আমার আমার কোন সন্তান নেই সর্দার সন্তান নেই আপনার পায়ে ধরে বলছি সর্দার এই শিশুটিকে আমাকে দিয়ে দিন সর্দার।